দেখেছিস তো তোদের কেন বলি, তোদের ওইদিকারের লোকগুলো হচ্ছে তোদের সো কল, তোদের দল দল দল, তোদের দলের না আছে কোনো ভ্যালু, না আছে কোনো একতা, না আছে কোনো তোদের দলের কোনো মানে কি বলবো, তোদের দলের মধ্যে কোনো ভিতটাই তোদের ভালো নেই, তোদের দলের ভিতটাই হচ্ছে নড়বড়ে, একে অপরকে অল টাইম আক্রমণ করতে থাকিস। কি এই দলের মানেটা কি? কিচ্ছু মানে নেই। তোদের আঁতে ঘা লাগলে, তোদের স্বার্থে ঘা লাগলে তোরা একে অপরকে খাওয়া খাই, মারামারি, ছেড়াছেড়ি করতে থাকিস। একে দল বলে? দলের মধ্যে নাকি থাকতে গেলে, তোদের দলের মধ্যে, তোদের দলের সম্বন্ধে যতটুকু আমরা শুনেছি গোপন সূত্রে খবর, তো তোদের দলের মধ্যে যতটুকু শুনেছি তোদের কি হয় বলতো, দলের খাতায় নাম লেখালে তোরা নাকি একে অপরের বিরুদ্ধে কথা বলতে পারিস না, সোচ্চার হয়ে গলা তুলতে পারিস না, আর যে নিরপেক্ষভাবে কথা বলবে তার চোখ দিয়ে জলবার করে ছেড়ে দিস। ঠিক তেমনি নেকু, তুই তুই হচ্ছিস একটা সব থেকে স্বার্থপর মেয়ে। নেকু তোকে বলছি, তোকে তোকে, তুই বড্ড শিক্ষার বড়াই করিস না, তোর মধ্যে এতটুকু শিক্ষার এতটুকু লেশ মাত্র নেই, যদি থেকে থাকে ওই নামমাত্র বই পড়া শিক্ষা, শুধু মুখস্থ বিদ্যে, বুঝতে পেরেছিস? তার বেশি তোর পেটে কোনো বিদ্যে নেই। তোর পেটে যদি বিদ্যে থাকতো না, কথায় কাকে কান নিয়ে চলে গেল সেটা কাকের পিছনে না দৌড়ে নিজের কানটা আগে খুঁজে দেখতিস যে আদেও আমার কানটা এক্সিস্ট করছে কি না আমার বডির মধ্যে, বুঝতে পেরেছিস? তোর মতো ভাগ্যিস আমরা নই, এতটুকু বিদ্যা না আমাদের পেটের মধ্যে আছে, যার জন্য না ওই বই মুখে পড়ে থাকার ব্যাপারটা আমাদের মধ্যে আসে না, বুঝতে পেরেছিস? তো যাই হোক, মধ্যে কথায় আসি, সুপ্রিয়াদি, আজকে আমি সুপ্রিয়াদি নাম বলেই বলবো, আমি সুপ্রিয়াদিকে নিয়েও, সুপ্রিয়াদিও আমাকে বুনো মোষ বলে কথা বলে, সুপ্রিয়াদিও যে জায়গায় বুনো মোষ বলে আঘাত দিয়ে লোকে কথা বলে সেই জায়গায় সুপ্রিয়াদিও গিয়ে তালি মেরে আসে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি তাকে সুপ্রিয়াদি বলেই বলবো, কোনো বাংলাদেশি টাংলাদেশি বলে আমি তাকে আঘাত করবো না, কারণ সেই মানুষটা অ্যাটলিস্ট নিরপেক্ষ বিচার করেছে। সে তার আজকে যে ভিডিওটা পোস্ট করেছিল কয়েক ঘন্টা আগে, না সব দেখলাম তো ভিডিওগুলো, যে পোস্ট করেছিল সেখানে যেমন কাবেরিকে বলেছে সেরকমভাবে তো ওই সুপ্রিয়াদির ওইদিকে আরেকটি মেয়ে আছে, ওই মেয়েটির নাম নিতে আমার ঘেন্না লাগে। বাংলাদেশ দেশটাকে সত্যিই মানে প্রতিবেশী দেশ, প্রতিবেশী রাষ্ট্র ভালোবাসি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খুব ভালো, কালচার, কথাবার্তা, প্রত্যেকটা মানুষ ভালো, কিন্তু এই একটি মেয়ে আছে না, মানে যাচ্ছে তাই মহিলা, মুখের ভাষা গুরুজনদের নিয়ে মানে কোনোদিন জীবনে আমি দেখিনি, আজকে এত অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে অনেক নোংরামো করে, কিন্তু মা বাবার ছবি নিয়ে কোনো নোংরামো করা, আমি কাউকে এতদিন পর্যন্ত কন্ট্রোভার্সি লেভেলে এসে এলাম, এক বছর হতে চললো, কিন্তু আমি কাউকে দেখিনি, ওই নোংরা মেয়েটা যে বাংলাদেশের নোংরা মেয়েটা, ওই কেবলমাত্র এই নোংরামিটা করতে পেরেছে। হ্যাঁ তালি মারছে, ওই যে রেপিস্ট আছে কুলাঙ্গারটা, ওর তো জন্মের ঠিক নেই তার জন্য ওই কাজগুলো করছে, ঠিক আছে, ওকে বলতে গেলে ও জন্মের ঠিক নেই, ওর মা বাবাকে অপমান করা হয়, তাই ও একটা রেপিস্ট মানে রেপিস্ট, আর আমি অন্য ওকে নিয়ে কোনো নোংরা, আর মানে ওর প্রতি মানে ঘেন্না ঘেন্না ঘেন্না, ওকে নিয়ে কিছু বলতে নিজের বাদে মনে হয় যেন ভিডিও সেকশনটাকে অপবিত্র করা হচ্ছে, আমার ভিডিও সেকশনটা, এটা আমার মনে হয়। তো যাই হোক, ওইরকম কিছু নোংরা লোকই তো সাপোর্ট করবে, তাহলে কি সাপোর্ট করছিস না, তোরাও আছিস, কমিউনিটি দিচ্ছিস, তোল্লাই দিচ্ছিস নোংরামিতে, আর শিক্ষা, শিক্ষার বড়াই দেখাচ্ছিস, গালাগাল দেয়া নোংরা ভিডিওগুলো বাপমাকে অপমান করছে, আরে তুই কি শিক্ষিত রে, তুই কি শিক্ষিতা নেকো, কিসের বালে শিক্ষিতা তুই, এই নোংরা ভাষাটা তোর জন্য ইউজ করলাম, কি চুলে শিক্ষিতা তুই, হ্যাঁ তোর শিক্ষার একটা বড়াই, শিক্ষার বড়াই হলে নোংরা নোংরা ভিডিওগুলোকে তুই কমিউনিটি দিচ্ছিস, আমাদের ভিডিও সেকশনটা একবার চেক করে দেখ, আগে কতগুলো মাস হয়ে গেল না কোনো নোংরা খারাপ ওয়ার্ড ইউজ করে ভিডিও করেছি না কিছু, আমি এই যে বললাম চুলের বলে বলি কথাটা, তবু তো আজকে আমার রাগ মানে এতটা তোর প্রতি ঘেন্না হচ্ছে না, মানে তোর শিক্ষার বড়ার প্রতি এতটা ঘেন্না হচ্ছে না, যার জন্য আমার মুখ থেকে নোংরা কথাটা বেরিয়ে গেল, বুঝতে পেরেছিস? আক্রমণ আক্রমণ, হ্যাঁ আক্রমণ, দুদিন আগে তুই রিম্পাদিকে কিসের জন্য তুই তেল মেরে কথা বলিস আমি জানি না, আর রিম্পাদির জন্য আমার জন্য রিম্পাদি খারাপ আমি মনে করি না, আমি রিম্পাদিকে কোনো খারাপ কথা বলেছি, রিম্পাদির যদি মনে হয় রিম্পাদি ভিডিও করে আমাকে বলতে পারে, ঠিক আছে, কারণ তোদের মতো দল দল করে বেড়াই না, ঠিক আছে, তোদের মতো দল দল করে বেড়াই না, কারণ রিম্পাদি যদি আমার আমার কোনো কথা খারাপ লেগে থাকে, রিম্পাদি আমাকে ভিডিওর মাধ্যমে বলার ক্ষমতা রাখে আমার মনে হয়, বলেওছে অনেকবার ভিডিও করে, তার যদি আমার কিছু খারাপ লেগে থাকে সেই ভিডিওর মাধ্যমে স্পষ্ট করে বলেছে, সেই জায়গায় আমাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাটলিস্ট একটা অ্যাডজাস্টমেন্ট আছে, কি না একে অপরের কথা খারাপ লাগলে তুমি ভিডিওর মাধ্যমেই বলতে পারো, আমাকে ফোন করেও বলার দরকার নেই, কানাঘুষো করে লোকের কাছে দেখাবো দল দল ভাব, আর ভিতরে আমাকে ফোন করে আলাদা করে বলবে সেটাও আমাদের মধ্যে নেই, অতএব রিম্পাদির যা বলার আমাদের ক্লিনশিট দেয়াই আছে, যে অ্যাটলিস্ট তোমার যদি কিছু খারাপ লেগে থাকে, কাবেরি তোর যদি কিছু খারাপ লেগে থাকে ভিডিওর মাধ্যমে বলে দিবি, এই তো রিম্পাদি আজকে ভিডিওর মাধ্যমে আমাকে যেটুকু বলা সেটুকু বলে দিল, তাতে কি আমি গায়ে বসে থাকবো, তার যেটা মনে হয়েছে সেটা বক্তব্য প্রকাশ করেছে, তাই বলে এই না যে আমি রিম্পাদির হয়ে কথা বলি বলে বা রিম্পাদির নিয়ে বলি বলে আমি আমার ব্যক্তিগত মতামত রিম্পাদি নিজের মতো প্রকাশ করতে পারবে না, প্রত্যেক মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকা দরকার, প্রত্যেক মানুষের, কিসের দল, সকল দল, তোদের কিসের দল, তোদের কোনো ব্যক্তি স্বাধীনতা আছে, তোদের কোনো ব্যক্তি স্বাধীনতা নেই, একজন হুক্কা হুয়া করলে তোরা প্রত্যেকে হুক্কা হুয়া, একজন যদি ঘেউ ঘেউ করিস প্রত্যেকে ঘেউ ঘেউ করতে থাকিস, দল, বুঝতে পেরেছিস? দল কাকে বলে, দুদিন আগে বলছিলিস না যে কি খ্যাক্সি আলো তো তোর পাশে দাঁড়ালো না, তোর রিম্পাদিও তো পাশে দাঁড়ালো না, পাশে দাঁড়াবার দরকার আমাদের পড়ে না, আমার বক্তব্য আমার মুখ, আরে ভাই আমি বলতে পারি, কে আমার রিম্পাদি পাশে দাঁড়ালো, কি কাবেরি, কে আমার দলে, আমার কোনো যায় আসে না, লড়াই করতে নেমেছিলাম নিজে চ্যানেল খুলেছি, রিম্পাদি আমার চ্যানেলটা খুলে দিয়ে আসেনি, খুলে দিয়ে যায়নি, রিম্পাদি আমার পাশে দেখেছে, তার প্রাপ্য সম্মান, তার যোগ্য সম্মান দেওয়ার দেওয়ার ক্ষমতা আমি রাখি, কারণ সে আমার পাশে দাঁড়িয়েছে, সে আমাকে মানুষকে চিনিয়েছে, সে আমার যতটুকু উপকার করেছে সেটা আমার মন জানবে, তাকে কীভাবে শ্রদ্ধা করবো, তাকে কীভাবে রেসপেক্ট দেবো সেটা আমার মন জানে, সেটা আমার শিক্ষা, তার জন্য কোনো দল বাঁধার দরকার নেই, আর তার জন্য এই না যে রিম্পাদি রিম্পাদি এই যদি রিম্পাদিকে এত তেল দিয়ে বেড়াস, দেখো তোকে বলছি রিম্পাদিকে তুই এত তেল মেরে বেড়াস, তুই যত তেল মেরে মেরে বেড়াস, পুরো মোশ খারাপ, তুই তো সব থেকে নোংরা, ফ্যাকশিয়াল বরং ভালো, ওসব তেল দেওয়া দিক জায়গা আমার কাছে নেই, ওসব তেল দেওয়া দিক জায়গা আমি কাউকে তেল দিয়ে চলি না, করলে রেসপেক্ট করবো মন থেকে করবো, আর যদি মুখে বলার হয় মুখ থেকে আমার যেটা মনে হবে এটা ভুল সেটা আমি গলা তুলে গলা আওয়াজ বার করে বলবো, বুঝতে পেরেছিস?
একে বলে নিজের পার্সোনালিটি, তোদের মধ্যে কোনো পার্সোনালিটি নেই, বুঝতে পেরেছিস? তোদের একটা ভিডিও নামাতে গেলে পাঁচজনের সাথে আলোচনা করে ভিডিও নামাতে হয়, এ এর হয়ে বলবে, এ ওর বিপক্ষে বলবে, তোদের টপিক চুজ করতে হয়, বাট আমাদের টপিক চুজ করতে হয় না। ভিডিও দেখবো, মনে হবে অন্যায় করছে, ফটাফট ভিডিও নামাবো, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আমার আমার, আমি আমাদের বলবো না, আমি আমার বলবো, বুঝতে পেরেছিস? তাই বারবার রিম্পাদির সাথে আমাকে জড়িয়ে জড়িয়ে কোনো কথা বলতে যাবি না। রিম্পাদি রিম্পাদির ব্যক্তি স্বাধীনতা অনুযায়ী ভিডিও করে, আমি আমার ব্যক্তি স্বাধীনতা অনুযায়ী ভিডিও করি। আমি রিম্পাদিকে জিজ্ঞাসা করে ভিডিও করি না, রিম্পাদি আমাকে জিজ্ঞাসা করে ভিডিও করে না, বুঝতে পেরেছিস? এখানে আমরা প্রত্যেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি ভিডিও করি, ইন্ডিভিজুয়ালি খেলি, যাকে বলে ভাষাটা, বুঝতে পেরেছিস? তোদের ভাষাটা তোদেরকে বোঝালাম, অতএব ফালতু কথা না আমাদের সামনে বলতে আসবি না। বাচ্চা বাচ্চা, তোমার বাচ্চাটা বাচ্চা, আমাদের বাচ্চাটা কী হয়েছে? আমাদের বাচ্চাটা তোমার অ্যামাজন আর ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া বুঝি, আমরা জন্ম দিইনি। হ্যাঁ, তোমার মেয়েটা মেয়ে কিনা নিখো, তুই তো খুব টিচারিগিরি করিস, বিরাট টিচার, কিসের চুলের টিচার তুই? যখন কাবেরির মেয়েটাকে তোদের ওই পুরোটা যখন বললো যে ওরকম একটা নোংরা ভাষা ইউজ করলো, ওই তুই তো সব ভিডিও দিকে দিকে বেড়াস। তোকে নিয়ে একটা ভিডিও করলে পাঁচ মিনিটের মধ্যে তুই রান্না করতে করতে ভিডিওর উত্তর দিয়ে দিস, বোধহয় হাঁকতে হাঁকতে তুই ভিডিওর উত্তর দিয়ে দিস, তো সেটা তো একটা টাইম আছে। আর পুরোটা ভিডিও করলো সকালবেলা, কমিউনিটি পোস্টে লিখলো ভিডিও না, মানে কমিউনিটি পোস্টে লিখলো, তুই কমিউনিটি পোস্ট করবি না তাই কখনো হয়? লোকের ভিডিও দেখে তুই অফিসে বসে আছিস, অফিসে থাকাকালীন সেকেন্ডের মধ্যে ভিডিও দিচ্ছিস, সঙ্গে সঙ্গে কমিউনিটি বেড়ে দিচ্ছিস, সঙ্গে সঙ্গে কমিউনিটি পোস্ট বেড়ে দিচ্ছিস, উত্তর দিয়ে দিচ্ছিস, ভিডিও দেখা হয়ে গেল তো। তুই যে কী চুলের কাজ করিস সেটা আমি জানি না, যাই হোক, আমার ওটা নিয়ে বলার কথাও না। মধ্যে কথা হচ্ছে, অত বড় কথাটা দেখতে পেলি কই? একবার তো বললি না যে না, এটা বলা উচিত হয়নি। আরে কি রিম্পাদিকে তেল মেরে বেড়াচ্ছিস তুই? রিম্পাদি ছেলে কি তো কদিন আগে তুই বলে দিলি, যখন ওই প্রীতম আর প্রীতমের ওই ব্যাপারটা নিয়ে ভাই ভাই দিদি দিয়ে যখন রিম্পাদি বললো, তুই তো বললি যে লোকে তোর বাচ্চা দুটো অ্যাবনর্মাল বলে, তার মানে তোর বাচ্চা দুটো ঠিকই বলে, তোর বাচ্চা দুটো অ্যাবনর্মাল। কিসের দেখাচ্ছিস তুই? কিসের নিরপেক্ষতা দেখাচ্ছিস? কিসের দল দল দেখাচ্ছিস? কিসের বাচ্চা বাচ্চা দেখাচ্ছিস? ঝুমা যখন তোর মেয়েকে বলেছিল না, মন থেকে ভিডিওটা নামিয়েছিলাম, তুই পরে কি বললি? তুই পরে কিসের জন্য বললি? পরে কি বললি? আমি নাকি ঝুমাকে দিয়ে, বা রিম্পাদির কথা বাদ দিয়ে রিম্পাদি বলবে, আমি নাকি ঝুমাকে দিয়ে ওই কথাগুলো বলানো করিয়েছি? তোরা মানুষ, তোরা একটা পশু, পশুর থেকে অধম, বুঝতে পারলি? বাড়িতে কুত্তা পুষলেও না, সেই কুত্তাটাও না তার মানে সেই প্রতিদানটা দেয়, তুই কি রে, তোরা কি এর থেকে ভালো ভাষা আর মুখের মধ্যে এলো না, বুঝতে পেরেছিস? একটা পশু না, পশুও তাদের মানে কি মানুষের মানবিকতার দাম দেয়, বুঝতে পেরেছিস? মানুষ না হয়েও না তারা, আমার মনে হয় মনুষ্যত্বের দাম দেয়, মানুষ না হয়েও তারা, পশু হয়েও মনুষ্যত্বের দাম দেয়। তোরা কি বেড়াস, তোরা কি করে বেড়াস? তোরা মানুষ একটা, যাকে সো কল ওই রেপিস্টটাকে বলিস, প্রতিনিয়ত রেপিস্টটাকে মাথায় তেল মারছিস, ও একটা নোংরা লোককে তোরা প্রশ্রয় দিচ্ছিস, দিনের পর দিন নোংরামি করতে তাকে বাধ্য করছিস, তাদের ভিডিও সেকশনে গিয়ে তালি মেরে আসছিস, এই তো শিক্ষা? হ্যাঁ, এই তুই শিক্ষার বড়াই করে বেড়াস, এই তো শিক্ষা? লজ্জা করে না বাবা মায়েদের তুলে তুলে কথা বলিস, দীর্ঘদিন আমার বাবাকে তুলে আমার মাকে তুলে কথা বলেছিস, লজ্জা করে না? তোর বাবা মা তোকে এই শিক্ষা দিয়ে মানুষ করেছে? হ্যাঁ, তোর বাবা মা তোকে এই শিক্ষা দিয়ে মানুষ করেছে? তুই এই টিচার, তুই এই শিক্ষা লোককে দিবি? আরে লোককে নিকুচি করেছে, যে মেয়েকে তুই জন্ম দিয়েছিস, কী শিক্ষা দিবি তুই তোর মেয়েকে? লজ্জা করে না? তোর লজ্জা করবে না? তোর মতো মেয়ে ওদের দুটো ভাতের জন্য এতটা নিচে নামতে পারে? কিন্তু বিশ্বাস কর, আমার মা বাবা সেরকম শিক্ষা দেয়নি, আমার মা বাবা সেরকম শিক্ষা দেয়নি, বুঝতে পেরেছিস? তোর মতো ভিকিরি, তোর মতো গরিব, তোর মতো অসহায় পৃথিবীতে আমি একটা দেখিনি। বাবা মাকে বলিস ভিকিরি, বাবা মাকে বলিস দুস্থ, লজ্জা করে না তোর? তোর লজ্জা করে না? নিজে গলা তুলে বলেছিলিস না যে তোর বাবার টাকা মারিয়েছিল, তুই নাকি টাকা রোজগার করে করে তোর বাবা মায়ের পাশে এসে দাঁড়িয়েছিস? আজকে আমি যদি বলতে যাই না, তোর বাবা মাকে অপমান করা হবে, কিন্তু আমি বলবো না, কারণ কেন, আমার বাবা মায়ের একটা ন্যূনতম শিক্ষা আছে, বুঝতে পেরেছিস? এইখানে এসে না মুখের মধ্যেই থেকে যায়, বলতে পারি না কথা বলে, কিন্তু তুই দেখ, তুই প্রতিনিয়ত তোর নিজের মা বাবার শিক্ষাকে, নিজের মা বাবাকে ছোটো করেছিস, অপমান করেছিস তোর নিজের মা বাবাকে। কিন্তু দেখেছিস তো, এই বুড়ো কালো মোষ যাকে বলিস, অ্যাটলিস্ট আমার গায়ের রং কালো হতে পারে, কিন্তু আমার বাবা মায়ের দেওয়া শিক্ষার না যথেষ্ট মর্যাদা দিই, একে বলে আসল ছেলে মেয়ে, বুঝতে পেরেছিস? যেখানে বাবা মায়ের মাথা কখনো নত হতে দেবে না, বুঝতে পেরেছিস? বাবা মা করিস, হ্যাঁ বাবা মা করিস, কী বুঝিস বাবা মার মর্ম, কী বুঝিস, বুঝিস বাবা মায়ের মর্ম কী? আজকে একটা মেয়ে যখন আমার বাবা মা আমার কাছে আছে, আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী সব নিয়েও আমি আমার বাবা মাকে নিজের বাড়িতে এনে রেখেছি, এর বুকের পাটা থাকতে হবে, আত্মসম্মান, আত্মসম্মান মাই ফুট। কোন মেয়েরা বলে জানিস যে আত্মসম্মান একটা ছেলে একটা বাবা মাকে রাখতে পারে? 2023 সালে দাঁড়িয়ে একটা ছেলে একটা বাবা মার দায়িত্ব কর্তব্য পালন করতে পারে, একটা মেয়ে কিসের জন্য পারে না রে? লজ্জা করে না আজকের দিনে দাঁড়িয়ে পড়াশোনা শিখে, তুই নাকি চাকরি করিস, এই তোর চাকরি, এই তোর মর্ম? একটা মেয়ে পারে না একটা বাবা মার যত্ন করতে? আমি একা মেয়ে, আমার না ভাই আছে না বোন আছে, আমার বাড়িতে না বেড পেশেন্ট আমার শাশুড়িমা, আমার শ্বশুরমশাই অসুস্থ, আমার পক্ষে বাড়ি ছেড়ে যাওয়া সম্ভব নয়, আমি বহাল তবিয়তে, আমার শ্বশুরমশাই শাশুড়িমা তারা নিজেরা, আমি তো মেয়ে পরের কথা, আমি তো বাড়ির বউ, আমার শ্বশুর শাশুড়ি নিজে আমার বাবা মাকে যোগ্য সম্মান দিয়ে একসাথে তারা আছে, ভাই বোন সম্পর্কের খাতিরে, দাদা দিদি সম্পর্কের খাতিরে, মূল্য বুঝিস সম্পর্কের মূল্য? তুই বুঝবি না, বুঝতে পেরেছিস? তোরা মানুষটা অপমান করতে থাকিস, হার্ট করতে থাকিস, এতটা খেলায় তোরা মেতে যাস না শুধু পয়সার জন্য, কী হবে রে? অমন পয়সা হজম করতে পারবি তো? অমন পয়সা হজম করতে পারবি তো? ভাগ্যিস আমি ওই মুখে দুটো ভাত তোলার জন্য ভিডিও করতে বসি না, আমার হজম হতো না, বুঝতে পারছিস তো? টাকা খরচ ভিগিরি গিরি করে আমার অর্ধেক টাকা বেরিয়েছে তো, সিরিয়াসলি বলছি, বুকের জোর খাটিয়ে বলছি, বলিস না বুড়ো মশার তো অভাব নেই, তাহলে বুড়ো মশ কী করতে আসে? বিশ্বাস কর, তোদের মতো পাপীদেরকে সাহায্য করে ভিডিও করবো, আর সেই টাকায় গরিব বাচ্চাদের মুখে অন্ন তুলে দেবো, জানবো আমি একটু পুণ্য করছি, তোদের ভিডিও করে দেখাবো, আবার সেই টাকায় যে ভিডিওকে আমি আবার বাচ্চাদের মুখে খাবার তুলে দেবো, এই অন ক্যামেরায় বসে বলছি, তার প্রত্যেকটা ভিডিও তোদেরকে দেখাবো, বুঝতে পেরেছিস? যে মাসে করবো তার পরের মাসে আবার দেখাবো, বুঝতে পেরেছিস তো? লজ্জা করে না তোদের? তোরা মানুষ, তোরা একটা পাপি নষ্ট, সন্তানদেরকে তোরা খাটাস, হ্যাঁ সন্তানদের নিয়ে, ছি 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 ছি, যখন নিজের দিকে আঙুল ঘুরে চলে আসে খুব কষ্ট হয় না, খুব জ্বালা হয়। দুদিন আগে যখন আমার সন্তানটাকে মরে যাওয়ার অভিশাপ দিয়েছিল, বুঝতে পারছিস? তোদের সন্তানগুলো তো বড়, বড় হোক ছোট হোক, আমার সন্তানটা 3 বছরের সন্তান, সেদিন হেসেছিলিস না, তালি মেরে এসেছিলিস না, ভিডিও নামিয়েছিলিস না, কত কীরকম ভগবানকে ভয় পা, মাথার উপরে একজন বসে আছে, সব কিছু হিসেব রাখছে, বুঝতে পারছিস তো? এখনো সময় আছে,
গিন্নির পাপে না গেরস্ত নষ্ট হয়, এই কথাটা মাথায় রাখবি। এমন কিছু পাপ করিস না যে সারা জীবন ভুগতে হয়। কী ভাবছিস, বিরাট রেপুটেশন হয়ে যাচ্ছে, বিরাট ভিডিওর নাম কামানো হয়ে যাচ্ছে, চ্যানেল বিরাট গ্রো হচ্ছে? আরে ভাই, চ্যানেল গ্রো করতে গিয়ে একদিন চিকেন খাবি, একদিন মাটন খাবি, কিন্তু তারপর কী হবে? ওপরে তো একজন বসে আছে, জীবনটা এখনো বাকি আছে, এইটুকু জীবন নয়, ইয়া বড় জীবন, বুঝতে পেরেছিস তো? তাই সময় থাকতে সুধরে যা। আর প্রত্যেককে বলছি, বাচ্চা নিয়ে এই নোংরামগুলো বন্ধ হোক, সেটা এ দলই হোক ও দলই হোক, আগেও বলেছি এখনও বলছি। আর যদি নিতে না পারো ভাই, দিতে এসো না, পরিষ্কার কথা। যে যার বাচ্চাকে নিয়ে বলবে সে কিন্তু তোমাকে অ্যাটাক করবেই করবে, পরিষ্কার কথা, সেটা এ দলেরই হোক ও দলেরই হোক, ঠিক আছে? তালি তোমরা মারতে পারো, তালি অন্য কেউ মারতে পারে না, অবশ্যই কথায় তাহলে থাকতো না, ঘুটে পড়ে গোবর হাসে। তবুও বারবার বলবো, এরকম নির্মম নই আমরা, কেন না আমার করেও একটা সন্তান আছে, আমি মা, এর মর্ম আমি বুঝি। তাই বারবার বলবো, হাত জোর করে বলছি, হাত জোর করে বলছি প্রত্যেককে, কোনো বাচ্চা নিয়ে ইঙ্গিত নয়, কোনো বাচ্চা নিয়ে টানাটানি নয়, প্রত্যেকের বাচ্চা সুস্থ থাকুক, নীরব থাকুক, ভগবানের কাছে সব সময় কামনা করি। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ছাড়ো, এই ভিডিওটা আমি আর কিছু বলবো না, সবাই ভালো থাকুক।